মুখ্যমন্ত্রী মহোদয় কথা হয়েছিল সমষ্টি ডিলিমিটেশন হব, ডিলিমিটেশন হলে অল্প সমষ্টির কোনা চুক কোনবিল হয়তো বদলি হব পারে, গতি বদলি হব আমি কার্যকর্তা সকলের এডভাইস লোব লাগিব কেনে ধরনের ডিলিমিটেশন করলে আমার সুবিধা হব। মই যে রাজনৈতিক ব্যক্তি হিসাবে আমি চেষ্টা করি যিখিনি জায়গা আনিলে আমার সুদ ভাল হব সেখানে আমি সংযোগ করবলে চেষ্টা করিম। এইটা ম্যাথামেটিক্স, দিস ইজ ম্যাথামেটিক্স, ম্যাথামেটিক্স আমি করব লাগিব তেতিয়া আমি রিজাল্ট দিব পাৰিম। এনে মুখরে আমি কব নোৱাৰিব অমুক সোমাব তমুক হব, আমি ম্যাথামেটিক্স করব লাগিব আর ম্যাথামেটিক্স করিবৰ কাৰণে কার্যকর্তার প্রয়োজন হব। মিনি হৈছে তেনেকে আমি আলোচনা করে আছো, এখন তো ডাঙর তো সভা করে আলোচনা করা বিষয়বস্তু নহয়, আমি গ্রুপ ডিসকাশন করে ক্যালকুলেটর উলিয়াই জনসংখ্যার প্যাটার্ন চাই আমি করা বস্তু, এইটো আমি প্রারম্ভিক কাম কাজ আমি আরম্ভ করেছো। ডিলিমিটেশনের প্রক্রিয়া আরম্ভ হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়া আমাক অবগত করেছে ডিলিমিটেশন হওয়ার একটা সম্ভাবনা আছে, আর কিছু সমষ্টি সাল সলনি হব, সাল সলনি মানে ধর এরিয়া কিছু ইনক্লুড হব, এরিয়া কিছু বাহির হব। এটা আমার গহপুর সমষ্টিটো একটা পার্ট, আপনার পাঁচখনমান পঞ্চায়েত, পাঁচখনমান পঞ্চায়েতের ভোটার 42 সমষ্টিত যোগদান হব, আর এনে 42 সমষ্টির ভোট কম আছে, গতি তাত গহপুর সমষ্টিত বেশি ভোট থাকার কারণে 42 সমষ্টিত ইনক্লুড হব। ঠিক তেনেকে বিহালীরও কিছু ভোট বিশাল সমষ্টিত ইনক্লুড হওয়ার একটা সম্ভাবনা এটা আছে। মই বাগমারা মণ্ডলটো নয়, বাগমারা মণ্ডলটো সম্পূর্ণ নয়, বাগমারা মণ্ডলটো সম্পূর্ণ হলেতো নহব, বাগমারা মণ্ডল সম্পূর্ণ বাগমারা মণ্ডলের কেটামান পঞ্চায়েত, যার কারণে আমার বিশাল সমষ্টির বিধায়কে এটা চিন্তা চর্চা করে আছে, গতি আমি সমষ্টিটো আমি কেনেকে ধরনের বনাব পারো সুরক্ষিত করে সেটা চিন্তা চর্চা আমি করে আছো। আর মই ভাবো যে ডিলিমিটেশন হলে যে অসমখন বাঁচিব, যদি ডিলিমিটেশন নহয় তো অসমের কারণে আমার একটা সাংঘাতিক একটা ভয়ঙ্কর আমি সম্মুখত বিপদে দেখা পাইছো। না আজি 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 বিজেপিলে অন্যান্য রাজনৈতিক দলের কিয় আহিছে দেখি ডেভেলপমেন্ট চাইছে, সব বিগত পাঁচ বছর কার্যকালত যিমানখিনি ডেভেলপমেন্ট হয়েছে, আজি বিশ্বনাথ চাৰিআলিত আমি মেডিকেল কলেজ, বিহারীত আমি ইঞ্জিনিয়ারিং কলেজ, আপনার ঘরের ওসরতে এখন বিএড কলেজ, উমাতামনির আমার রোপওয়ে, রাস্তা ঘাটের ডেভেলপমেন্ট, যিমানখিনি আমি স্টেডিয়ামের কারণে 50 কোটি টাকা ইতিমধ্যে সরকারে দিছে, আর মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার তেখেতর যে এই 10 মাহর যেটু মানে কর্মপদ্ধতি, বিশেষ করে ড্রাগস বা বিভিন্ন ক্ষেত্রে তেখেতের যেটু কমিটমেন্ট, যেটু মাইক্রো ফাইন্যান্সের ঋণ ঘুরাই দেওয়ার ক্ষেত্রে কমিটমেন্ট ইলেকশনের সময়, এই কথাবিলাকে মানুষের প্রতি একটা আস্থা বিশ্বাস একটা আছে, এই আস্থা বিশ্বাসের কারণে আজি অন্যান্য রাজনৈতিক দল আর বিশেষ করে যুব প্রজন্ম এটা ভারতীয় জনতা পার্টি যোগদান করেছে।